বন্ধুরা, এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর, কারণ কলকাতাতে আবার ফুটবল ফিরছে। এটিকে মোহনবাগান দল তারা আবার সিএফএল এর জন্য প্র্যাকটিস করতে কলকাতাতে আসছে, অর্থাৎ এটিকে মোহনবাগান দলের সমস্ত বড় তারকা আবার কলকাতাতে ফিরছে প্র্যাকটিসের জন্য। তাহলে বন্ধুরা, সিএফএল এর প্রস্তুতি নিয়ে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি সবকিছু জানাবো। তার জন্য অনুরোধ করছি, ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন, কারণ এখানে ভারতীয় এবং বিদেশি সমস্ত ফুটবলের আপডেট দেওয়া হয়। বন্ধুরা, সিএফএল এর আপডেট দেওয়ার আগে একটা আপডেট দিয়ে দিই। আপুইয়াকে এটিকে মোহনবাগান তারা অলমোস্ট কনফার্ম সই করে নিয়েছে। কালকে অথবা পরশু দিন এর মধ্যে আমরা আপুইয়ার কনফার্ম ডিলটা এটিকে মোহনবাগানের সাথে পেয়ে যাব, যে আপুইয়া তিনি এটিকে মোহনবাগান দলের সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্ট সই করেছে। এই আপডেটটা আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাব। তো আপুইয়ার জন্য কত টাকা ট্রান্সফার ফি নিচ্ছে এটিকে মোহনবাগান সেটার এখন অবধি পুরো কনফার্মেশন নেই, তবে যেটা শোনা যাচ্ছে যে আপুইয়ার জন্য এটিকে মোহনবাগান তারা 2 কোটি টাকার মতো খরচা করছে, অর্থাৎ প্রচন্ড দাম দিয়ে একটা ভারতীয় ইয়াং ট্যালেন্টকে এটিকে মোহনবাগান নিয়ে আসছে। তো এটা এটিকে মোহনবাগান দলের জন্য আরো ভালো একটি খবর, কারণ এর ফলে এটিকে মোহনবাগান দল আরো বেশি স্ট্রং হবে। তাহলে বন্ধুরা, এইবারে সিএফএল এর আপডেটটিতে আসি। তো এটিকে মোহনবাগান তারা যে সিএফএল এ তাদের অনেক শক্তিশালী দল পাঠাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এরকমই একটা কনফার্মেশন পাওয়া গেছে যে এটিকে মোহনবাগান তারা জুলাইয়ের 25 অথবা 26 তারিখ থেকে নিজেদের সিএফএল এর ক্যাম্প শুরু করতে পারে। এবং একটা খবর খুবই ভালো পাওয়া গেছে যে বিদেশিদের মধ্যে তিরি এবং কার্ল ম্যাথিউ এই 2 খেলোয়াড় আপাতত কনফার্ম তারা সিএফএল খেলতে আসছে, এবং কোচ আবাস তিনিও আসছেন সিএফএল এ কোচিং করাতেন। সমস্ত ভালো ভালো যেই ভারতীয় খেলোয়াড়গুলো এটিকে মোহনবাগান দলের কাছে আছে তারাও আসছে সিএফএল খেলতে। তো এটা একটা দুর্দান্ত কম্বিনেশন, কারণ এটিকে মোহনবাগান দল সিএফএল এ যদি তাদের শক্তিশালী দল নামায় তাহলে সেটা আইএসএল এর আগে একটা ভালো প্র্যাকটিসও হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপাতত সিএফএল খেলতে 2 বিদেশি আসছে এইটা কনফার্ম, এখনো পর্যন্ত 6টা বিদেশি আসবে কিনা এটার প্রতি এখনো কনফার্ম নেই। তো এই বিষয়ে আমি যদি কোনো আপডেট পাই তাহলে সেটা আমি আপনাদেরকে অতি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু আইএফএ কয়েকটা বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে সমস্ত খেলোয়াড় যাতে ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে সেই দিকে ক্লাবকে অতি অবশ্যই দেখতে হবে, যাতে সমস্ত খেলোয়াড়ের ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে, সমস্ত খেলোয়াড়কে বায়ো বাবলের মধ্যে থাকতে হবে, যাতে বাইরের কারোর সাথে কারোর আলাপ না হয়, সমস্তটা একটা বায়োসিকিউর বাবলের মধ্যেই থাকে, সেই দিকেও ক্লাবকে নজর রাখতে হবে। এবং তার পাশাপাশি প্রত্যেক কটা খেলোয়াড়ের করোনা টেস্ট হবে সপ্তাহে একবার করে। তো এই সমস্ত জিনিসকে, তো এই সমস্ত কয়েকটা নিয়ম বাধ্যবাধকতাকে সমস্ত ক্লাবকে মানতে হবে, এইটা অনিবার্য, এইটা সমস্ত ক্লাবকে করতেই হবে। তো বন্ধুরা, আপাতত 25 অথবা 26 তারিখ ডিসাইড করা হয়েছে, তবে এইটা এখন অবধি কনফার্ম ডেট নয়। কারণ হচ্ছে যে যদি সবকিছু ঠিক থাকে অ্যাকর্ডিং টু এটিকে মোহনবাগান যেরকম চাইছে সেরকম যদি সমস্ত ঠিক থাকে, তো তাহলে এটিকে মোহনবাগান 25 অথবা 26 তারিখ থেকে নিজেদের ট্রেনিং ক্যাম্প শুরু করতে পারে। যদি কিছু কারণে ডিলে হয় তাহলে হয়তো সমস্ত খেলোয়াড়ের ডিলে হবে না, কিছু কিছু খেলোয়াড়ের জন্য ডিলে হতে পারে, কারণ এয়ার টিকিট বুক করার আছে, প্লেনের টিকিট সমস্ত খেলোয়াড়কে দেওয়ার আছে। তো এই সমস্ত জিনিস মাথায় রেখেই এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চেষ্টা করছে যাতে 25 অথবা 26 তারিখের মধ্যে সমস্ত খেলোয়াড়কে ভারতে অর্থাৎ কলকাতাতে এনে অ্যাটলিস্ট রাখা যায়, এবং অ্যাটলিস্ট যাতে আগস্টের শুরু থেকেই এটিকে মোহনবাগান তাদের দল নিয়ে প্র্যাকটিস করতে নেমে যায় সিএফএল এর জন্য। তো আপাতত এটিকে মোহনবাগান 25-26 তারিখটা ডেট দিয়েছে, তবে ডেটটা কিছুদিন পেছাতে পারে, পেছালে হয়তো 4-5 দিন পেছাতে পারে, তবে তার বেশি হবে না। তো এটিকে মোহনবাগান দল তারা সিএফএল এর জন্য প্র্যাকটিস করতে আসছে কলকাতাতে, এইটা এবং এইটা এটিকে মোহনবাগান সমর্থক এবং ক্লাবের জন্য একটি দুর্দান্ত নিউজ, কারণ ভারতে কলকাতাতে আবার ফুটবল ফিরছে, আমরা আবার ডোমেস্টিক লিগ দেখতে পারবো, এর থেকে ভালো খবর আপডেটের কিছু হতেই পারে না। তো এইটা এখনের আজকের এই সপ্তাহের এই মাসের বেস্ট আপডেট, যে ফুটবল আবার ফিরছে খুবই তাড়াতাড়ি,
ডোমেস্টিক লীগ কলকাতায় এটিকে মোহনবাগান খেলা হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই আপডেট দেওয়ার ছিল, তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা যারা এখনো অব্দি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ওয়েট কিসের করছেন, অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।